রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই ঘটছে প্রতারণার ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সতর্ক করলেও ফাঁদে পা দিচ্ছেন অনেকেই, যার আরেকটি বলি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি চিকিৎসা, শিক্ষাবৃত্তি, যৌথ বিমা ও দাফনের অনুদানের ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। পুলিশ বলছে, প্রতারণার মামলার ধারা কিছুটা দুর্বল হওয়ায় সহজেই জামিন পেয়ে যায় অপরাধীরা। সে আমাকে সমস্ত তথ্য পড়ে শোনালো, আমার পার্সোনাল তথ্য, তার এটিএম কার্ড নাম্বার চাইলো, আমার পিন চাইলো, আমার মামাকে ওটিপি দিলো, সেগুলো নিয়ে নিয়ে 30,000 টাকা প্রায় কেটে নিল। আমাকে বলে যে আপনি দেখেন আপনার ফোনে এখনই একটা এসএমএস যাবে, আপনার ফোনে 22,000 এত টাকা ঢুকছে, আপনি আমাকে ওটিপিটা বলেন। তো আমি ওটিপি বলার সাথে সাথে আমার একটা এসএমএস আসে 29,888 টাকা পারচেজড। তারা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী, চিকিৎসা, শিক্ষাবৃত্তি, যৌথ বিমা ও দাফনের অনুদানের কথা বলে তাদের পকেট কেটেছে একটি প্রতারক চক্র। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে কোনো সহায়তা দেওয়ার জন্য আমরা কারো ওটিপি নাম্বার কিংবা পিন নাম্বার এটা কখনো চাওয়া হয় না। ফোন নাম্বারটা তো আমরা আগে সকলের সুবিধার জন্য পুরো লিস্টটাই আমরা ওয়েবসাইটে দিয়ে দিতাম, তো ওখান থেকেই তারা মূলত নিয়েছে এবং আমরা এবছর থেকে ওয়েবসাইটে এটা প্রকাশ করাটা বন্ধ করে দিই। এ বিষয়ে রমনা থানায় মামলা করেন ভুক্তভোগী এক কর্মকর্তা। অভিযোগ পেয়ে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, ঢাকাসহ সারা দেশে প্রতিদিনই ঘটছে অসংখ্য প্রতারণার ঘটনা। পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া ডিজিএফআই, ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারণা, কয়েন, পিলার, তক্ষক, বিকাশের নামে প্রতারণা সহ অসংখ্য অভিযোগ পায় পুলিশ। আর এসব প্রতারণার জন্য অপরাধীরা ব্যবহার করছে সাইবার জগৎকে। বারবার আমরা শেয়ার করছি যে আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার কার্ড নাম্বার, আমার ওটিপি নাম্বার আমি তো কাউকে দিব না। আর দেখা যাচ্ছে এইসব প্রতারণার কাজে একটা বিশেষ অঞ্চলের মানুষ লেখাপড়া জানা নেই, তাদের তারাই কাজটি করে যাচ্ছে। পুলিশের দাবি, প্রতারণার মামলার ধারা দুর্বল হওয়ায় সহজেই জামিন পেয়ে যাচ্ছে অপরাধীরা, পাশাপাশি বারবার সতর্ক করার পরেও ফাঁদে পা দিচ্ছে ভুক্তভোগীরা। জামিন যোগ্য, জামিন অযোগ্য, সবাই জামিন পাচ্ছে। আমাদের কথা হলো সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সকল প্রতারক চক্রকে জেল থেকে মুক্তি পাওয়ার পরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষের সতর্ক হওয়া ছাড়া প্রতারণার জাল ভাঙা কঠিন হবে বলেও মনে করে পুলিশ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।